আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি মুজাহিদ ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি খড় কাটা মেশিন। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে অনেক মেশিন দেখিয়েছি, যেগুলো ওপেন ব্লেড, আনবক্স, যেগুলো মানে বক্স সিস্টেম না, এটা হচ্ছে বক্স সিস্টেম খড় কাটা মেশিন। আমরা যে মেশিনগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি এগুলো ইন্ডিয়ান, যেগুলো ব্লেড থাকে চাকির ভিতরে, থাকে চাকির ভিতরে, বাইরে ব্লেড থাকে। কিন্তু ওইটা অনেকে অনেকের কাছে রিস্ক মনে হয়, তারা চায় আরও আধুনিক মেশিন, আরও অত্যাধুনিক মেশিন। তার ধারা অনুযায়ী এটা হচ্ছে চায়নার সব থেকে সুনামধন্য একটি মেশিন, চপার কাটার C2। এই মেশিনটা আজকে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে এটা আসলে আপনি কী কী সুবিধা পাচ্ছেন। এই মেশিনটার প্রথমত সুবিধা হচ্ছে আপনার, এখানে আছে হচ্ছে আপনার গিয়ার, দেখেন এখানে এটা হচ্ছে গিয়ার সিস্টেম। তো আপনি এটা থ্রি গিয়ারে আপনি খুব সহজে মেশিনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপরে যে বিশেষ সুবিধাটা আছে, এর ভিতরে আছে চারটা ব্লেড। তো ব্লেডটা দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই বক্সটা ওপেন করবো, আমরা দেখি এর ভিতরে ব্লেডটা কীরকম ব্লেড কোম্পানি দিছে। দেখেন এর ভিতরে যে ব্লেডগুলো আছে, এই ব্লেডগুলো দুই সাইডে ধার দেওয়া। যদি এর ধার কোনো রকম কমে যায় তাহলে অবশ্যই এটা আপনি খুব সহজে গ্রাইন্ডার মেশিন দিয়ে শানের মাধ্যমে ধার করতে পারবেন। আর এর সাথে আপনি অবশ্যই একটি শান ফ্রি পাবেন, যেটা দিয়ে মেশিনটা ধার দিতে হয় বা ব্লেডটা ধার দিতে হয়। এখানে চারটা ব্লেড ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ব্লেড এটা। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আপনাকে ঘাস বা খড় কুটা যেটাই আপনি এর ভিতরে কোচান, এটা এখান থেকে ইম্পোর্ট করবেন। এখান থেকে এই রোলার দিয়ে টেনে নেবে, নিয়ে এটা ব্লেডে দিবে, এখান থেকে কুচিয়ে আপনার সামনে বের করে দেবে। এই যে হলার সিস্টেম যেটা দেখছেন, এটা হচ্ছে ইনপুট, মানে এখান থেকে আপনার খড় ঘাস যেটাই আপনি এই মেশিনের মাধ্যমে কুচাইতে চাচ্ছেন বা কাটতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ইনপুট করবেন। এই জায়গার থেকে আবার যে খড় ঘাস এই যে রোলারে আসবে, এটা হচ্ছে রোলার, এই রোলার থেকে সে ব্লেডে দিবে, ব্লেড আপনাকে খড় ঘাসকে কুচিয়ে আপনাকে সামনে দিয়ে টোটালি আউটপুট দিয়ে বের করে দেবে। এখানে আপনার কোনো প্রকার কোনো রিস্ক নেই, কারণ আপনি ঘাস বা খড় ঠিক এমন জায়গার থেকে দিচ্ছেন বা আপনার এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা সব থেকে হাই কোয়ালিটির মেশিন এটা, C2। তো আমরা আর একটু সাইড টু সাইড খুলে দেখি যে এই পাশের প্রিমিয়াম সাইডটা কীরকম করছে। আমরা প্রত্যেকটা পার্ট পার্ট খুলে দেখব যে তাদের কোয়ালিটি কতটা হাই কোয়ালিটি করছে, এটা অবশ্যই দেখতে হবে। এই মেশিনটা অনেক চাহিদা, কারণ সামনে আসছে আপনার কুরবানি, এটা গরুর একটি সিজন। তো অনেকেই নতুন নতুন গরুর খামার করতেছে, তাদের আসলে এই যে ঘাস কোচানো এটা অনেকটা ব্যয়বহুল খরচের ব্যাপার, সেটাকে কমানোর জন্য আপনি খুব সহজে এটা দিয়ে আপনি ঘাস কোচাইতে পারবেন, খড় কাটতে পারবেন, যে কোনো ধরনের গাছের কচি ডালপালা সব কিছুই কাটতে পারবেন। দেখেন এটার প্রিমিয়াম গিরাপ, দেখেন আপনি এখান থেকে যখন যাচ্ছে তখন অটোমেটিক্যালি এখানে ধরে দিচ্ছে সে কীরকম নিবে, তার গিয়ার সিস্টেমটা সে এখান থেকে আপনার নিয়ন্ত্রণ হচ্ছে। এবং খুব বড় আকারের প্রিমিয়াম এটা, খুবই সুন্দর, আপনি কল্পনাও করতে পারবেন না এটা কতটা হাই স্পিডে কাজ করে। আমরা এর অবশ্যই ভিডিওটা আপনাদের দেখাবো যে এটা কতটা পরিমাণ খড় বা ঘাস আপনি এটা দিয়ে কাটতে পারবেন। এটা হচ্ছে আপনি ঘন্টায় প্রায় 2000 কেজির মতন ঘাস খড় কাঁচা কচি ডালপালা বা কাঁচা ঘাস সবই কাটতে পারবেন, কোচাইতে পারবেন। তো আমরা এ সাইডটাও খুলে দেখি যে এ সাইডটা আসলে কতটা স্ট্রং করছে। এ সাইডে যেরকম প্রিমিয়ামগুলো অনেক সুন্দর, অনেক স্ট্রং করছে, এ সাইডটাও দেখি। দেখেন এটা হচ্ছে আপনার পুলি, এটা হচ্ছে মোটর, আর এটা হচ্ছে পুলি। তো দেখুন এখানে সব কিছু হাই কোয়ালিটির প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে এবং সবগুলো অনেক মজবুত, অনেক টেকসই, দেখলেই বোঝা যাচ্ছে। যেহেতু এটা অনেক দামি একটি মেশিন বললে চলে, মোটামুটি যাদেরকে কম বাজেটের ভিতরে হাই কোয়ালিটি মেশিন চাচ্ছেন সে অনুযায়ী একটি দামি মেশিন। এটা হচ্ছে পুলি, এটা হচ্ছে আপনার মোটরের পুলি। এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে,
আমরা এবার মোটরে আসি। দেখেন এটা হচ্ছে 3 হর্সের একটি মোটর, এটা দুই পাশে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার ওয়াইলিংয়ের যে মোটরের ওয়াইলিংয়ের যে জায়গাটা, এটা 3 হর্সের। অনেকেই 2 হর্সের মোটর দেয়, 1.5 হর্সের মোটর দেয়, যে যেরকম দেয়, কিন্তু এটা 3 হর্সের, 100% কপার ওয়্যার, এবং এটা ওয়েট আছে আপনার 24 কেজি। 3 হর্সের একটা মোটরের ওয়েট আছে আপনার 24 কেজি প্লাস। শক্তিশালী C2 খড় কাটা মেশিন। তো আপনি খুব সহজে এই মেশিনটা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন, ব্যবহার করতে পারতেছেন, যে কোনো সময় এটা ইজিলিভাবে আপনি ওপেন করতে পারতেছেন। তো আশা করি এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মেশিনটা আপনারা যাদেরকে প্রয়োজন, যারা এই মেশিনটা নিতে চাচ্ছেন, আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার কৃষি মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। তো আপনি চাইলে আমাদের অফিস খুলনা এখানে আসতে পারেন, অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার মেশিন কোরিয়ারে পাঠিয়ে দিতে পারবো। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি কেউ ফেসবুকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন। মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আর এর রেট সহ বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com ভিজিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।